Bangladesh, get back with bashing. Chop wood. Very nice. Hey, my name is Calvin. I came from Bangladesh. Hello guys, Assalamu alaikum. I am Anna from Anna's Vlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভাবছেন হঠাৎ করে কোথা থেকে উধাও হয়ে আসলাম। আসলে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না হঠাৎ করে কোথা থেকে আসলাম। After long time I'm doing my own vlog. So I'm really excited because nowadays in Malaysia again lockdown. So that's why I'm free and I miss you guys. That's why I'm back. Okay guys. So আজকে আমি ভাবছি কি করব তো অনেক দিন মানে মালয়েশিয়া আসার পর থেকে আমি অনেক দিন ধরে চটপটি খাচ্ছি না তো আমার এত চটপটি খেতে ইচ্ছা করছে তো ভাবছি আমি চটপটি বানাবো আর আমার সাথে আপনারা থাকবেন আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব সো গাইস দেরি না করে চলুন যাই লেটস গো চলে এসেছি রান্নাঘরে তো চটপটি বানাতে তো সবার ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ডাবলি আমি এটি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম পরে রেজাল্ট এসেছে এরকম তো এখন আমরা এই ডাবলিগুলোকে সিদ্ধ দিব আমি সাথে দুইটা আলু কেটে দিব তো কথা আগে না বাড়াই আগে যাই চুলায় কীভাবে কী করছি আপনাদেরকে শেয়ার করি দুইটা আলু নিয়েছি আলু নেওয়ার পর আমি এইভাবে কেটে দিয়েছি সিদ্ধ তাতে সিদ্ধ হওয়ার ক্ষেত্রে তো এখন আমি কেটে মধ্যে দিচ্ছি অ্যাকচুয়ালি চটপটি পানিটা নির্ভর করে আপনারা কতটুকু ঘনত্বের চটপটি খেতে চান তার উপরে সো আমি নর্মালি চটপটিটা একটু পাতলা টাইপের খেতেই পছন্দ করি সো আমি আগে এই পরিমাণে পানি দিয়ে নিই দেখি সিদ্ধ হওয়ার পর আরও যদি পানি লাগে তাহলে আমি অ্যাড করবো তো আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব সো ডাবলিটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি টকটা তৈরি করি সো টক তৈরি করতে আগে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তেঁতুলের থেকে যে বীজগুলো থাকে সেগুলো আমি আলাদা করে রেখেছি আর মালয়েশিয়াতে যে তেঁতুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে আগের থেকে লবণ দেওয়া থাকে তো আমি এটার মধ্যে আর লবণ অ্যাড করব না বাট আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী কুচি করে রেখেছি শসা কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর লেবুর খোসা কুচি আর সাথে লেবুও আছে সো এখন আমি টকটা তৈরি করতে সবার ফার্স্টে যেটা দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কুচি যেহেতু আমি স্পাইসি লাভার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা কিছু আর আপনারা যদি এই টকটার মধ্যে যদি লেবু চিপড়ে দেন এবং লেবুর একটা ফ্লেভার আসবে যেটা খুবই সুন্দর আর সাথে কিছু সামান্য পরিমাণে লেবু কুচি আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি স্পাইসি লাভার সো আমি এখানে চিলি ফ্লেক্স ছিল আমি কিছু চিলি ফ্লেক্সও ইউজ করব বেশি করব না ফয়সাল চিলি খেতে পারে না আর আমাদের সাথে তো আজকে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমাদের সাথে কিন্তু আজকে আমাদের স্পেশাল গেস্ট আছে গেস্ট খাবারের পর রিভিউ করে বলবে কেমন হয়েছে সো ফাইনালি টকে লুকটা এরকম হয়েছে এটার মধ্যে আপনার চাইলে চিনি অ্যাড করতে পারেন যেহেতু আমি টক পছন্দ করি চটপটিতে তো আমি ওই অনুযায়ী হচ্ছে টকটা তৈরি করেছি এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কেমন টক খেতে পছন্দ করেন বা আপনারা কেমন টাইপের চটপটি খেতে পছন্দ করেন আমি বলতে ভুলেই গিয়েছি যেটা হলে চটপটি একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে চটপটির মশলা আপনার চাইলে বাসায় বানাতে পারেন আমার কাছে আমি কিনে নিয়েছি এটা রাঁধুনি বেশি দেবো না এতটুকু পরিমাণে দেবো আমার কাছে বিট লবণ নাই আপনারা বিট লবণ ইউজ করলে স্বাদটা আরও বেশি ভালো হবে ডাবলিটা 80% হয়ে আসছে এখন আমি এই ডাবলির মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আপনারা দেখিয়েছেন তো আমি আলুগুলোকে এভাবে ছুলে হাত দিয়ে এরকম আধ ভাঙা করে রেখেছি তো এখন আমি আলুগুলো এখানে দিয়ে দিব তো আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি কারণ কালারের জন্য
রোস্টেড জিরার গুঁড়া, দিব ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির চটপটি মশলাটা। দেওয়ার পর সুন্দর করে নিয়ে দিতে হবে। আর লবণ কিন্তু আমি এর আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন আর দিতে হবে না। 80% যখন হয়ে গিয়েছে আমি তখন সব মশলাগুলো অ্যাড করেছি, এখন 20% এই মশলাগুলো দিয়ে হবে। তো আমার চটপটি ডান, আমি তরলটা এরকম পরিমাণে রেখেছি কারণ আমার চটপটি এরকম পরিমাণে তরল তো খুবই ভালো লাগে। তো এখন আমি এটাকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো মূলত আমার চটপটিটা ডান, এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মূল চটপটিটাকে কমপ্লিট করব। সো আমি এক এক করে সব কিছু দিয়ে দিই। সবার প্রথমে আমি দিব আবারও সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, রোস্টেড জিরা গুঁড়া, রোস্টেড ধনিয়া গুঁড়া, চটপটি মশলা, সামান্য পরিমাণে সল্ট। এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ কুচি, লেবু কুচি, মরিচ, ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণে টক সিদ্ধ করা ডিম। আপনারা ডিমটা একদম ফুল হার্ড বয়েল করে নেবেন, তাহলে গ্রেট করতে সুবিধা হবে এবং খেতেও মজা পাবেন। তো আমি যে এখন ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনি কেমন পরিমাণে কোন ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি পছন্দ করেন। এখন আমি ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এর উপরে। এখন পরিবেশনের পালা। This is my another two special guests. One is from Africa and one is from Thailand. Okay, he's Calvin. Calvin, introduce yourself. Hey, my name is Calvin. I came from Bangladesh. I am mixed. I'm from Thailand. Okay. Only. And your name? My name is Umi. My name is Calvin from Africa. Yeah, it's a Nigeria precisely. Okay. So you guys today try my chatpati and review my chatpati. Okay, this is one of our famous street food in Bangladesh. So that's why we made it today and we want to eat. It's really famous in Bangladesh, you know? So what's the name? This is chatpati. 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 First of all, you have to mix this one very properly and eat. Oh yeah, mixing like you know about it already. Yeah, I want to make an evening. This is very nice. I hope it doesn't taste like the way. Aloy, mama. Okay, now Calvin, you try. I hope it doesn't taste like the other one. Okay, try and see. Look like African beets. You like it? I think I like it. Why your expression is like that? Okay. No, my face is good. Okay, Ume. Now my question. Salt? Some salt and what? This is that sour type. Yeah. Sorry, right? Lime? Yeah, lime. How much do you give out of 10? I mean, how much you rate? Rich. Rich. The food rich. Yes. Oh. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. You understand? 8. Yeah. And you? Look at that. Rate in terms of what? Sweet or sour or bitter? I want to know. Or delicious? Okay. Which one? First of all, delicious. Second is sour. It's nice, but you put the lime. I don't know why. We must. Okay, must put lime. Yes. Yeah. Okay, because without the lime, so I give a 9. I'm give because of saputi. I'm giving you 9, but nine. Because of the sour, I give you 3. I give you 3. Don't do fair like it. No, what can I do? I want to hold my face, but cannot. How many lime did you put here? It's like I'm eating like chapchoti. It's very, very nice. So we are gonna make another more chapchoti more for the subscribers only for the subscribers. So you better subscribe
like and share. So I will get you more chapter. This is Anna's blog, man. Yeah. You like chapter, right? Yes. Okay, good for you. Guys, আজকের ব্লগ এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড অবভিয়াসলি শেয়ার আওয়ার ভিডিও উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস সো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আমি বাংলাদেশ কে পাকু বাসী